গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 9:10। 9:10 বেজে গেছে, আমাকে দেখছে একবার, দেখে না পুত্রকে। তো আজকে তো কার্তিক যেহেতু এসেইছে, কার্তিকের পুজো অবশ্যই হবে। তো সারাদিন আমরা কিভাবে কি করতে থাকি না করতে থাকি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেই, আর যারা চ্যানেলে নতুন আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এখন তো 9:10 বেজে গেছে, এতক্ষণ কি বললাম, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র ঝেড়ে ঘরটর মুছে জামা কাপড় চেঞ্জ করে করলাম, ফুল কুড়োলাম, তারপর করলাম পুজো, তারপরে করলাম চা। এখনো চা খাওয়া হয়নি, এখানে আছে চা। চা এবার খাওয়া দাওয়া হবে, শুধু চাই খাবো, কেননা আজকে কিছু খেতে নেই, শক্ত জিনিস কিছু, তো র চা খাবো, আবার লিকার চা। আর মা এদিকে কি করছে দেখে না, এখানে মা পুজোর জোগাড় জাতি করছে, আজকে আবার ঈদ সংক্রান্তি রয়েছে, সেই সব পুজোরও ঝামেলা রয়েছে। আর এখানে কার্তিক বাবাজি বসে আছে ধূপের গন্ধে, আর আর এখানে হচ্ছে এই যে ইনি হচ্ছে এখন লাইট লাগাচ্ছেন, এই যে এখানে লাইট লাগাচ্ছেন, আর এই কচি কাঁচা গুলো দেখছে, হাসছে, কথা বলছে। তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, এই সবে সকাল, এখন রাত পর্যন্ত চলবে ভিডিও, তো চলো পরে দেখা হচ্ছে। আর এখানে এখন হচ্ছে ইতু পুজোর জোগাড়, দেখো বড় মা বসে পড়েছে এখানে ইতু পুজোর জোগাড় করছে, এসব মিটে গেলে তারপরে আবার হবে ও বরণ ডালা সাজাচ্ছে, আর ইতু পুজোর জোগাড় হয়ে গেছে মনে হয়। ও বাবা, গান লাগাচ্ছে গো জানলায়, আবার ফুর্তি মনে প্রচুর প্রচুর করতে, এখানেই লাগাও, যদি নিচেতে যেখানে ছিল সেখানেই যদি বাজতো কি হতো, হ্যাঁ এখানে তো সবাই বাইরে শুনতে পাবে, 10:30 বাজে, গান এখানে রেডি হয়ে গেছে, এমনি জল খায় না আর না, এখানে শুধু কাজ করে যাচ্ছে, মুখে তার ঢোকাচ্ছে আর ঠিক করছে, বাসনপত্র বের করা হচ্ছে লকার থেকে, পঞ্চপ্রদীপ বাটি চাটি, এই বাটি গুলো কি হবে, দেখো মিমি এখন ঠাকুরের বাসন মাজতে তুল দিয়ে তেতুল দিয়ে বাসন মাজছে, খাবার মিষ্টি আনবে তো, খাবার মিষ্টি আর এখানে ধুয়ে ধুয়ে রাখ, না নেই কিচ্ছু হবে না, মা যা তেতুল বললাম না, দাগ ধরে যাবে এমন আর তুলতে পারবি না, একদম উঠে পড়ে লেগেছে, ছেলের মায়ের কোনো পাত্তাই নেই, কোথায় যে হুটহাট করে চলে যাচ্ছে কোথায় বুঝতেই পারছিনি, কত কাজ, কি বলে এটা দিদি, তো পিসিমণির মেয়ে দিদি, দিদি কোথায় একটু কাছাকাছি থাকবে তা নয়, কত কাজ করছে গো, মামা লাইট লাগাচ্ছে। আর এখানে দেখো আমি লুচি বেলতে বসে গেছি, কেননা দিদি খাবে, দিদিরও কার্তিক রয়েছে, দিদিকে সারাদিন কিছু খেতে নেই, মানে মুড়ি খেতে নেই, লুচি টুচি খেতে আছে, তো দিদি এখানে কাজের ওপর কাজ করেই যাচ্ছে, সবজি কেটেই যাচ্ছে, হেতা হতা এটা সেটা করেই যাচ্ছে, তো তার জন্য এখানে দিদির জন্য হবে লুচি, আর মাও খাবে, কেননা মাও সারাদিন ভাত আজকে খাবে না কার্তিকের ঠাকমা বলে, মা বাবা আর ঠাকমা তিনজনে মিলে আজ কি কার্তিকের জন্য না খেয়ে রয়েছে, মানে মা না খেয়ে রয়েছে বলতে ভাত খাবে না, মা খাবে ওই লুচি পরোটা এই ধরনের, মুড়ি খাবে না, শুধু মুড়িও খাবে না ভাতও খাবে না, আর মায়েদের মানে দিদির জন্য হচ্ছে এখন আপাতত দুপুরবেলা ওই লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, আর রান্না হবে রাত, আজকে দুপুরবেলা ভাত খাওয়ার মতন আছে শুধু বাপি আর বড়, এখানে আতুলি রান্না করতে বসে আছে, ওখানে দেখো কপির তরকারি হচ্ছে,
এখানে বেগুন ভাজাটাই হয়েছে, এখনো চাটনি হবে, ছোলার ডাল হবে, এখন অনেক পাঁপড় পাঁপড় হবে। এই যে পিছুমনি জোগাড় করছে, পিছুমনি দেখো, পিছুমনি বলতে আমার মা, আমার পিছুমনি না। খাবার দেয়া হবে দেখো, কার্তিকের জন্য বড় বড় বেগুন ভাজা তুলে রাখা হয়েছে, পিছুমনি তুলে রেখেছে কার্তিকের জন্য। চলো আমি একটা কাজ পেয়ে গেছি, এখন আমি বেল পাতা ছাড়াবো। দাঁড়া এখানে ছাড়ো, যাক এখানটা কি করছো তুমি? বেল পাতা হাতে খাতা মোকাতা মোকাতা দেখো কত বড় বড় খাতা। এগুলো ছাড়ানো হয়ে গেছে? আর এতগুলো এখনো রয়েছে, বসে বসে ছাড়া। আর এখানে দেখা যাক এবার কার্তিকের বাবা কি করছে। ও বাবা, কার্তিকের বাবা বসে গেছে এখানে দাঁড় ঘট বসাতে। কি সুন্দর কলা পাতাগুলো টবের ওপর বসিয়েছে, কি দেখতে সুন্দর, ভালো লাগছে। দুধ অনেকক্ষণ পরে আবার সামনে এলাম, এখন বাজে 3:10। দাঁড়া লাইটটা যাই তো, এখন বাজে 3:10। আমি এই স্নান করলাম, এই স্নান করলাম, আর দেখো স্নান করে এই ছাপা শাড়িটা পরেছি, যেটা পরে কার্তিককে কোলে তুলে ঘরে এনেছি সেই শাড়িটাই এখন পরলাম। আর মাসিমণিরা আসছে এখন রাস্তায়। আর দেখো এই এই কানেরটা পরেছি, এই কানেরটা মাসিমণিরাই বিয়েতে দিয়েছিল, এই কানেরটা পরলাম। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার দেখা হচ্ছে বেশ খানিকক্ষণ পর। আর এখানে দেখো আমি সব চৌকাটে চৌকাটে আলপনাগুলো দিয়ে দিচ্ছি এখানে, মানে বাড়িতে যত জায়গায় আলপনা দেয়া হয় আর কি, মেন গেট, এই ঘর, ওই ঘরের চৌকাট, মনসাতলায়, দুর্গাতলায়, ও বাড়িতে সমস্ত জায়গায় আলপনাগুলো দিয়ে দেবো। আর একদম লাস্টে দেবো কার্তিকের যে চৌকিটা বসানো হবে কার্তিককে, একদম সেখানে দেবো। কার্তিকের ফুল লাগার হেবি সুন্দর জিনিস হয়েছে। এই যে দিদা, এই যে দিদা এখনো মাস্ক খোলে না, আর এখানে মাসিমণি এসে এলিয়ে পড়েছে, মাসিমণি এলিয়ে পড়েছে। আর দেখো কার্তিক বসানো হয়ে গেছে, এই যে এখানে কার্তিক বসানো হয়ে গেছে। এবার হচ্ছে এই জায়গাগুলোকে সব পরিষ্কার করে দিয়ে এক সাইড করে সব দেবো, বড় মা এসে গেছে সব কিছু। এখানে আমি করছি এখন দেখো কার্তিকের চকলেট গুলো একটা প্লেটে দিয়ে দিচ্ছি, দিয়ে কার্তিকের সামনে দিয়ে দেব। আর দেব কার্তিকের খেলনাগুলো, এই যে সামনে নতুন থালাটা দেখতে পাচ্ছ, এই থালাটার মধ্যেই কার্তিকের সব খেলনাগুলো ঢেলে দেব। মানে আমার ইচ্ছা ছিল যে ঠাকুরের, মানে কার্তিকের যে মাদুরিটা কেনা হয়েছে সেই মাদুরিটা ছড়িয়ে পেতে ওর উপরে সমস্ত কার্তিকের জিনিসগুলো দিয়ে দেব, কিন্তু আমাদের জায়গাটা এতটাই শর্ট যে সেভাবে রাখার কোনো জায়গাই নেই। দেখো না এইটুকুনি দালানের মধ্যে সমস্ত কিছু, তো সেই জন্য যত কমভাবে করা যায় আর কি তত কমভাবেই করা হচ্ছে। আর এখানে ফুলগুলো আমি সব বেছে নিচ্ছি। আর এরপর সন্ধ্যাবেলা দেখো চলে এসেছে কার্তিকের বাবা কিছু বাজি টাজি নিয়ে, কার্তিকের ছোট্ট ছোট্ট দাদা ভাই দিদি বোনেদের কাকা, ছোট ছোট কাকাও রয়েছে, তাদেরকে হাতে বাজি দিচ্ছে, আর নিজের সামনে থেকেই দিচ্ছে, কেননা ওরাও বড্ড বাচ্চা বাচ্চা, দুষ্টুমি করছে, হাত কেউ সোয়েটার পরে আছে, কেউ উলের জিনিস আছে, তো নিজেই ধরিয়ে ধরিয়ে তাদেরকে দিচ্ছে। এখানে চলছে বাজি ফাটানো, আমি বললাম আমি কেন বাজাই, আমাকেও দাও একটা, দিয়ে আমি একটু রং মশাল পোড়ালাম, কার্তিকের বাবাও পোড়ালো, কার্তিকের মাও পোড়ালো, সবাই মিলে একটু আনন্দ মজা হলো। আর যে বাজিগুলো এনেছে তুবড়িগুলো তো মহা ঠকান ঠকিয়ে দিয়েছে, জাস্ট উঠছে উঠেই নেবে গেল, কি বিচ্ছিরি, কিন্তু চরকিগুলো খুব ভালো হয়েছে, চরকিগুলো অনেক। এখানে এখন চলছে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া পর্ব, মা রয়েছে এখানে। ভিডিও করছে, এই দেখ এই দেখ।
ড্যাডি ড্যাডি আমি কম পেলাম খাব আনো আনো চলে এসেছি এবার রেডি হব এখন বাজে পৌনে সাতটা সাড়ে আটটার সময় যারা ঠাকুর দিয়েছে মানে গোষ্ঠীর সব দিদিরা তারা সাড়ে আটটা নাগাদ করে আসবে তার আগে আমার রেডি হতে হবে এই যে দেখো ভাই যে শাড়িটা ভাইফোঁটা দিয়েছিল সেই শাড়িটাই ভাঙছি আর অভিও পাঞ্জাবিটা ভাঙছি যেটা দিদি দিয়েছিল আর এই আর কি এসেছে মাসিমণিরা এসেছে মামার বাড়ি থেকে এসেছে আমার বাড়ি থেকে তো কেউ আসবে না জানা কথা আমার দিদিরাও আসবে না মায়েরাও আসবে না যারা এসেছে তাদের দেখো সাজগোজ কমপ্লিট হয়ে গেছে এবার চলো একবার ও বাড়িতে যাই দিয়ে রান্না বান্নার কত দূর কি হলো দেখা যাক আসতে চল আর আর তার মধ্যে এরা বম ফাটাবে বম টম কি কি করে দেখি ঠিক আছে চল কমপ্লিট পাপড় ভাজা হচ্ছে আর বাকি টাকা কি বাড়ি নিয়ে চলে গেছো নাকি এখানে আর দেখো এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো তার জন্য এখানেই সব তরি তরকারিও রাখা রয়েছে এখানে রয়েছে লুচি ওখানেও ভাজছে এখানে আছে ফুলকপি আলুর তরকারি এখানে আছে ছোলার ডাল এখানে কি আছে এখানে আছে মিষ্টি এখানে বাইরেও মিষ্টি রাখা রয়েছে এখানে রয়েছে চাটনি আর ওখানে তো পাঁপড় ভাজছেই দেখতে পেলে এগুলোই আর কি লুচি ছোলার ডাল ওই ফুলকপি আলুর তরকারি চাটনি পাঁপড় মিষ্টি কেমন লাগছে জানো মাসিমণি এখন পাঁপড় খাচ্ছে দেখো করাং করাং করে আওয়াজ হচ্ছে আবার এমন খাচ্ছে ওইখান থেকে একটা করাঙের আওয়াজ এদিক থেকে একটা করানের আওয়াজ অনুমতি দাও তাহলে এবার আমাদের বাহুন ঠাকুর আসবে পুজো বসবো বাকিরা কখন আসবে এই দেখো বাবু ঠাকুর চলে এসেছে এখন বমি পা মুছে দিচ্ছে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো পবিত্র
তো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 2:45। পুজো শেষ হলো। পুজো শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করলাম, আমি, বাপি আর অভি বাকি ছিল, আমরা খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়ার পর তারপরে ওই ঠাকুরের কাজটা সব একটু গোছানো বাগানো মা আমি মিলে করলাম। হোমের কাঠ ফাট যেগুলো যা ছিল, কাঠ না সরি ওই ইট টিট যেগুলো যা ছিল সেগুলো সব সরিয়ে টরিয়ে, আর দেখেছি তো আমাদের অল্প জায়গার মধ্যে আয়োজন করা প্রচুর সমস্যা, মানে একদম একটুখানি জায়গা তার মধ্যে এত কিছু। তো যাই হোক, যেমন করে হয়েছে আর কি, ওই ছোট জায়গার মধ্যেই যেমন পারা হয়েছে তেমন করা হয়েছে। তো সেখানটা একটু পরিষ্কার না করলে হবে না, বা সকালবেলা 9:30 বামুন ঠাকুর আসবে। প্রচুর টায়ার্ড, চোখে যন্ত্রণা হচ্ছে। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে শুতে চলে এসেছে, দেখো মশারি কাটানো হয়ে গেছে, আর এখানে ঘুমোচ্ছে, এই যে ঘুমিয়েও পড়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আবার আসছি পরের কোনো ব্লগে, ততক্ষণ টাটা।